স্বাগত বন্ধুরা, তোমাদের সকলকে তোমাদের প্রিয় চ্যানেল ইংলিশ ইজিজে ইফিউরিডে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে রেজাল্ট, সেই রেজাল্ট সম্পর্কিত বিভিন্ন যে ভিডিও এই চ্যানেলে আপলোড করা হয়েছে সেগুলি দেখেছো, এবং যারা বিভিন্ন যে রেজাল্ট সেই রেজাল্টে যারা খুশি নও, তারা কিভাবে পিপিআর পিপিএস করবে বা কবে কি হবে না হবে সে সংক্রান্ত যে বিষয়গুলি আমি আলোচনা করে ভিডিও আপলোড করেছি সেগুলি অবশ্যই দেখে থাকবে। আর যদি না দেখে থাকো তাহলে ভিডিওর শেষে স্ক্রিনের উপরে তার লিঙ্ক ভেসে উঠবে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা ভিডিওটি দেখে নিতে পারো। তো আজকের যে বিষয়, সে বিষয়টিতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে একাদশ থেকে দ্বাদশ শ্রেণীতে ভর্তির যে তারিখ এর আগে নির্ধারিত করা হয়েছিল সেই তারিখের পরিবর্তন করা হয়েছে, সেই সংক্রান্ত বিষয়ে নির্দেশিকা বা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এর আগের যে নোটিফিকেশন যেটি এই চ্যানেলে আপলোড করেছিলাম সেক্ষেত্রে তোমরা দেখেছো নিশ্চয় যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে গত 17 তারিখে যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিতে এটাই জানানো হয়েছিল যে 11 থেকে 12 ভর্তির ক্ষেত্রে যাবতীয় প্রক্রিয়া সংশ্লিষ্ট স্কুল বা বিদ্যালয় যেন 15 আগস্ট 2020 এই তারিখের মধ্যে যেন সম্পূর্ণ করে। কিন্তু ইতিমধ্যে তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো যে রাজ্য সরকারের তরফ থেকে করোনা সংক্রমণের কথা মাথায় রেখে বিভিন্ন জায়গাতে যে লকডাউন, সেই লকডাউনের বিভিন্ন যে পদ্ধতি তাতে পরিবর্তন এনেছেন এবং সেই সংক্রান্ত ঘোষণাও রাজ্য সরকারের তরফ থেকে করা হয়েছে, এবং সেই বিষয়কে মাথায় রেখেই আজকে অর্থাৎ 20 তারিখের যে বিষয়, সেই 20 তারিখে নতুন যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেই বিজ্ঞপ্তিতে কি বলছে সেই বিষয়টাই আমরা এখন একবার দেখে নেব। তাহলে তোমাদের কাছে পরিষ্কার হবে যে নতুন যে বিজ্ঞপ্তি তাতে একাদশ থেকে দ্বাদশ শ্রেণীতে ভর্তির বিষয়ে কি বলা হচ্ছে। তো দেখো যে তোমরা স্ক্রিনেও দেখতে পাবে, তো এই বিজ্ঞপ্তি যার নাম্বার হচ্ছে EL/PR/132/2020 এবং ডেট হচ্ছে 20/7/2020। তো এখানে যে সার্কুলার, সেই সার্কুলারে সমস্ত বিদ্যালয়ের যারা প্রধান শিক্ষক শিক্ষিকা বা টিচার ইনচার্জ যারা দায়িত্বে আছেন তাদের উদ্দেশ্যে এরকমটাই জানানো হচ্ছে যে এর আগের যে বিজ্ঞপ্তি যার মেমো নাম্বার EL/PR/129/2020 ডেটেড 17 জুলাই 2020, তো সেই যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিতে যেটা তোমাদের বললাম যে 15 আগস্টের মধ্যে যে ভর্তি প্রক্রিয়া সেটি শেষ করতে বলা হয়েছিল, তো সেই বিষয়টাকে উল্লেখ করেই এখানে বলাই হচ্ছে যে আগের যে মেমো নাম্বার এবং আগের যে নোটিফিকেশন তার পরিপ্রেক্ষিতে সমস্ত রকম বিধি বা নিয়মকানুন সেগুলো মেনটেন করেই যে 11 থেকে 12 ছাত্রছাত্রীদের যে ভর্তি সেটাকে বলা হচ্ছে যে ইমিডিয়েটলি শুরু করতে, অ্যান্ড টু কমপ্লিট দ্য অ্যাডমিশন প্রসিডিওর অফ স্টুডেন্টস টু ক্লাস 12 অ্যাট দ্য আর্লিয়েস্ট, এবং যত শীঘ্র সম্ভব 11 থেকে 12 ভর্তি প্রক্রিয়া শুরু করতে, তার পাশাপাশি যত শীঘ্র সম্ভব সে ভর্তি প্রক্রিয়া শেষ করতে বলা হচ্ছে। তো এক্ষেত্রেও আগের যেমন বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল যে গার্জেনদেরকে আসতে হবে এবং সেক্ষেত্রে COVID-19 সংক্রান্ত বিষয়ে যে সমস্ত প্রোটোকল বা যা কিছু নিয়মকানুন বা বিধিনিষেধ আরোপ করা হয়েছে এক্ষেত্রেও গার্জেন অথবা স্টুডেন্ট যেই আসুক না কেন, এক্ষেত্রে মূলত গার্জেনকেই প্রাধান্য দেওয়া হয়েছে যে গার্জিয়ানস অফ দ্য স্টুডেন্টস উইথ প্রপার আইডেন্টিটি ডকুমেন্টস মে কমপ্লিট দ্য অ্যাডমিশন প্রসিডিওর অন বিহাফ অফ দেয়ার ওয়ার্ডস। তো বুঝতেই পারছো যে স্টুডেন্টরা যদি সেরকম হয় তাহলে তো আসতে পারে, এর পাশাপাশি যে গার্জেন তারা যদি ভর্তি করাতে আসে সেক্ষেত্রে তার ছেলে বা মেয়ে, সেই ছেলে বা মেয়ে যেই হোক না কেন, তার যে প্রপার আইডেন্টিটি অর্থাৎ যথোপযুক্ত পরিচয়পত্র সঙ্গে নিয়ে আসতে হবে, তবে যে ভর্তি প্রক্রিয়া অর্থাৎ একাদশ থেকে দ্বাদশ শ্রেণীর যে ভর্তির প্রক্রিয়া সেই প্রক্রিয়াতে অংশগ্রহণ করতে পারবে। তাই বন্ধুরা, যে তোমরা তাহলে বুঝতেই পারছো যে বিজ্ঞপ্তি তাতে আগের যে বিজ্ঞপ্তি তাতে যেটা বলা হয়েছিল যে 15 আগস্টের মধ্যে ক্লাস 11 থেকে 12 যে ভর্তি প্রক্রিয়া সেটি শেষ করতে, এবং আজকের যে বিজ্ঞপ্তি তাতে এরকমটাই জানানো হচ্ছে যে যত শীঘ্র সম্ভব ভর্তি প্রক্রিয়া শুরু করতে এবং যত শীঘ্র সম্ভব ভর্তি প্রক্রিয়া শেষ করতে। এর পাশাপাশি বন্ধুরা, যারা মাধ্যমিক পাস করেছে এই বছর তারা জানো নিশ্চয় যে আগামী 22 এবং 23 জুলাই যে মাধ্যমিক পরীক্ষার যে মার্কশিট এবং সার্টিফিকেট দেওয়ার তারিখ ঘোষণা করা আছে, ঠিক সেই অনুসারে আজকে যে লকডাউন সম্পর্কিত যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, তো সেক্ষেত্রেও মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে যে বিভিন্ন যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর্থাৎ বিভিন্ন জেলার যে জেলা শাসকেরা রয়েছেন তাদের উদ্দেশ্যেও একটি
প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং এক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে 22 এবং 23 জুলাই 2020 বিভিন্ন ক্যাম্প থেকে স্কুলগুলিকে যে মার্কশিট এবং সার্টিফিকেট বিতরণ করার কথা আছে তো সেই রকম তো বিলি করা হবে তার পাশাপাশি যে বিভিন্ন যে নির্দেশিকা অর্থাৎ আজকে লকডাউন জনিত কারণে যে নির্দেশিকা জারি করা হয়েছে ঠিক সেই সংক্রান্ত গাইডলাইনও যথাযথভাবে মেনে চলতে বলা হচ্ছে তো এর পাশাপাশি আরও যেটা বলছে যে দ্য ক্যাম্পেইন স্কুল অর এ পার্ট অফ স্টুডেন্টস লাই ইন কন্টেনমেন্ট জোন নেসেসারি মেজার্স আর টু বি টেকেন টু রিচ রেজাল্টস টু দ্য হাউস হোল্ড অফ স্টুডেন্টস ইন সিমিলার ম্যানার অ্যাজ মিড ডে মিল তো বুঝতেই পারছো যে এক্ষেত্রে মাধ্যমিকের যারা ক্যান্ডিডেট আছো যারা এবছর পাস করেছো তাদের যে রেজাল্ট সেক্ষেত্রে মিড ডে মিল যেভাবে বিদ্যালয়ে বণ্টন করা হয় ঠিক একই রকমভাবে যে রেজাল্ট তোমাদের যে মাধ্যমিক পরীক্ষার মার্কশিট সার্টিফিকেট সেগুলো পাওয়ার ব্যাপারেও যে মিড ডে মিলের মতোই অর্থাৎ যথাযথ দূরত্ববিধি যাবতীয় কোভিড ভাইরাসকে বা করোনা ভাইরাস সংক্রমণের যাতে এড়ানো যায় সেই পরিপ্রেক্ষিতে মিড ডে মিল বিতরণের ক্ষেত্রে যেমনভাবে যা যা কিছু ব্যবস্থাপনা করা হয় ঠিক সেরকমভাবেই মাননীয় জেলা শাসকদের উদ্দেশ্যেও মধ্যশিক্ষা পর্ষদের তরফে এরকম সার্কুলার বা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং মিড ডে মিলের ক্ষেত্রে যেমনটা তোমরা দেখেছো যে তোমাদের ভাই বোনেরা স্কুলে যায় না সেক্ষেত্রে বাড়ির বড়রা যে কোনো কেউ গিয়েই সেই মিড ডে মিলের সামগ্রী নিয়ে আসতে পারে এক্ষেত্রেও তোমরা যে রেজাল্ট সেই রেজাল্ট তোমাদের বাড়ির গার্জেনদেরকে তো আগে যেতে বলা হয়েছিল এর পাশাপাশি বাড়ির গার্জেন ছাড়াও বড় যারা আছে তাদেরকে যথাযথ যে তোমাদের পরিচয়পত্র সেই পরিচয়পত্র অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার্থী যারা এবছর পাস করেছে তাদের যথাযথ পরিচয়পত্র নিয়ে তাদের যে গার্জেন সে যে হোক না কেন তাদের থেকে বড় কেউ সেই যথাযথ পরিচয়পত্র নিয়ে বিদ্যালয়ে যেতে হবে এবং সেই যে রেজাল্ট অর্থাৎ মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ করতে হবে এর পাশাপাশি বন্ধুরা তোমাদের আরেকটি জিনিস বলে রাখি যে তোমাদের যে 22 এবং 23 তারিখ মার্কশিট ও সার্টিফিকেট দেওয়ার কথা বলা হয়েছে ইতিমধ্যে তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো যে রাজ্য সরকারের তরফ থেকে যে সংক্রমণ সংক্রান্ত বা লকডাউন সম্পর্কিত যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তার মধ্যে যে তারিখ বলা হয়েছে সেই যে তারিখ সেক্ষেত্রে তোমাদের জেনে তোমরা ইতিমধ্যে জেনেছো নিশ্চয় যে বৃহস্পতিবার এবং শনিবার অর্থাৎ আগামী 23 জুলাই এবং 25 জুলাই রাজ্যে সম্পূর্ণ লকডাউন থাকবে এরকমই রাজ্যের যিনি স্বরাষ্ট্র সচিব অর্থাৎ আলাপন বন্দ্যোপাধ্যায় এরকমটাই জানিয়েছেন তো এক্ষেত্রে তোমরা অতি অবশ্যই এই চ্যানেলের দিকে অথবা বিভিন্ন সংবাদ মাধ্যম সেদিকে লক্ষ্য রাখবে যে তোমাদের মার্কশিট সার্টিফিকেট বিলি করার যে দুটি তারিখ অর্থাৎ 22 জুলাই এবং 23 জুলাই বুধবার ও বৃহস্পতিবার তো সেই বৃহস্পতিবার দিন যেহেতু রাজ্যের স্বরাষ্ট্র সচিব উনি জানিয়েছেন যেহেতু যে 23 জুলাই বৃহস্পতিবার এবং 25 জুলাই শনিবার সম্পূর্ণ লকডাউন থাকবে তো সেক্ষেত্রে তোমাদের মার্কশিট বিলির যে তারিখ 22 এবং 23 তারিখ সেরকমটাই থাকছে না কিছু পরিবর্তন হচ্ছে সেটি জানার জন্য অবশ্যই এই চ্যানেলের দিকে লক্ষ্য রাখবে এর পাশাপাশি বিভিন্ন যে সংবাদ মাধ্যম সেদিকেও খেয়াল রাখবে এবং প্রথমে যেমনটা বললাম যে যারা 11 থেকে 12 ভর্তি হবে তাদের ক্ষেত্রে যে কোনো সময় বিদ্যালয় থেকে নির্দেশিকা জারি হতে পারে তাই তোমরা সেই ভর্তি প্রক্রিয়া যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারে স্কুল কর্তৃপক্ষ এবং তোমরাও যাতে সহযোগিতা করতে পারো সেদিকে সর্বতোভাবে খেয়াল রাখবে এর পাশাপাশি যাবতীয় কাজ যেমন কর্মকাণ্ড বা কার্যকলাপ চলছে অর্থাৎ রেজাল্ট বিতরণ বা বিভিন্ন যে পিপিআর পিপিএস সেই সমস্ত খোঁজখবরও যথাযোগ্যভাবে অর্থাৎ কখন কি করতে হবে না করতে হবে সেগুলো বিদ্যালয়ের সংশ্লিষ্ট যারা দায়িত্বে থাকবেন তাদের কাছ থেকে অতি অবশ্যই খবর নিবে এর পাশাপাশি তোমরা যারা রিভিউ স্ক্রুটিনি বা আরটিআই এসব করবো বলে ভাবছো তারাও এই ভিডিওর শেষে স্ক্রিনের ওপরে লিঙ্ক দেখতে পারবে সেই লিঙ্কে ক্লিক করে সেই সংক্রান্ত বিষয়ও দেখে নিতে পারো অবশেষে বন্ধুরা যে তোমরা স্ক্রিনে যে সমস্ত ছবি দেখতে পাবে এবং যে সমস্ত কথা বা খবরগুলি আমি বললাম সেই ছবির মাধ্যমে সেগুলো দেখে নিতে পারো এবং ভিডিও থেকে যদি সামান্যতম উপকার হয় তাহলে লাইক করবে যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে এর পাশাপাশি যদি মনে হয় যে চ্যানেল থেকে সামান্যতম উপকার পাওয়া যেতে পারে তাহলে যারা এখনও মনে করছো বা ভাবছো যদি মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো সকলকে আরও একবার ধন্যবাদ জানাই সকলে সুষ্ঠুভাবে সমস্ত কাজ সম্পন্ন করো ধন্যবাদ বন্ধুরা।